আপনারা জানেন আমরা বেশ কিছুদিন ধরেই আদালতের দ্বারস্থ হচ্ছিলাম। লাস্ট যে সুপ্রিম কোর্ট থেকে আমরা যে কথাটা বলছিলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পদগুলো সেগুলো সুপ্রিম কোর্টের অর্ডারের 18 নম্বর প্যারাতে আমাদেরকে সোলেস হিসাবে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা রাজ্য সরকার মানছিলেন না। এবং কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে রাজ্য সরকার একটা পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় যার পরীক্ষা হওয়ার কথা ছিল 24 তারিখ এবং 25 তারিখ, তাতে রাজ্যের সমস্ত প্যাকারদের সঙ্গে আমাদেরকে পরীক্ষায় বসানোর কথা বলা হয়। তো সেই বিষয়টা নিয়েই আমরা ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হই। আমাদের কেস নাম্বারটা হলো WPC 317/2021। এই কেসটা আজকে মহামান্য বিচারপতি শ্রী অরিন্দম লোধ মহাশয়ের বেঞ্চে উঠে। আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সৌমিক দেব মহোদয়। তো আজকে এই কেসটা 8 নম্বরে ছিল লিস্টেড, তো যথারীতি আমাদের কেসটা হেয়ারিং হয়। হওয়ার পর মাননীয় বিচারপতি রাজ্য সরকারকে বেশ কিছু জিনিসই বলেন। যেহেতু কেসটা বিচারাধীন আমরা ইতিবৃত্তান্ত ডিটেলসে বলতে পারবো না, কিছু আইনি সমস্যা আছে, সেক্ষেত্রে এইটুকুনি বলবো রাজ্য সরকারকে একটা নোটিশ করেছে 4 সপ্তাহের মধ্যে উত্তর দিতে। কারণ রাজ্য সরকার একদিকে সুপ্রিম কোর্টে এফিডেভিট করে একরকম কথা বলছে, কিন্তু বাস্তবে স্টেটে এখন যে প্রক্রিয়ায় কাজকর্মগুলো করছে গ্রুপ সি গ্রুপ ডি তার মধ্যে মিল নেই। এই যে অমিল, তারই পরিপ্রেক্ষিতে এইগুলো জিনিস আমরা কেস করেছি এবং মহামান্য বিচারপতি রাজ্য সরকারকে নোটিশ করেছে। আমরা আশাবাদী যে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফলেই, আইনি লড়াইয়ের ফলেই সুপ্রিম কোর্ট যে আমাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদগুলোকে সোলেস হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে, তাতে আমাদেরকে সরাসরি নিযুক্তি দেওয়ার কথাই বলা হয়েছে। এবং আমরা আশাবাদী যে আমরা সরাসরি নিযুক্তি পাব, তারই জন্যে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি এবং 4 সপ্তাহ সময় নিয়েছে এই নোটিশের উত্তর দিতে। তো 4 সপ্তাহ পরে কেসটা আবার উঠবে, তখন আমরা দেখব আগামী দিনে কেসটা কোন দিকে যাচ্ছে। তবে আমরা আশাবাদী, আমাদের অ্যাডভোকেট এবং মহামান্য বিচারপতি যে নোটিশটা করেছেন তাতেও আমরা খুশি। ধন্যবাদ। এর বেশি কিছু বলতে পারছি না যেহেতু কেসটা এখনও বিচারাধীন। নোটিশে কী কী রয়েছে কিছু দেওয়া যায়? নোটিশে তো যথারীতি যেরকম নোটিশ হয় কমন নোটিশ, সেটাই উত্তর দিতে বলা হয়েছে। তো এর বেশি ডিটেলস আমাদের কাছে এখনও এই মুহূর্তে কোনো তথ্য নেই।